অধ্যক্ষের চেয়ার থেকে অধ্যক্ষ অ্যাকসেপ্ট করেছেন, ভয়েস ভোটে ধ্বনি ভোটে পাস করিয়েছেন, আমরা নো করেছি। আমি এক্ষুনি মন্তব্য করব না, ইট ইজ টু আর্লি টু সে এনিথিং, কিন্তু সিবিআই ইডি এরা কনস্টিটিউশনাল বডি, এদেরকে কিছু করা যায় না, চুপ করতে পারবে না। আমাদের বিজেপি এমএলএরা প্রিভিলেজ কমিটিতে স্ট্রংলি অপোজ করবে। সিবিআই এর ডেপুটি ডিরেক্টরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ, সত্যেন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে এই অভিযোগ, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন তাপস রায়, উপমুখ্য সচেতক। বিধানসভার অধ্যক্ষের চেয়ারের প্রতি অবমাননার অভিযোগ এনেছেন তিনি, বিধানসভার মর্যাদা হানির অভিযোগ। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছে, বিধানসভায় প্রস্তাব গেল প্রিভিলেজ কমিটিতে, এরপর প্রিভিলেজ কমিটি এটি তদন্ত করে দেখবে। অধ্যক্ষের অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট দিয়ে ফিরহাদদের গ্রেফতার। লোকসভার ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়া হয়, বিধানসভার অধ্যক্ষের থেকে অনুমতি না নেওয়ার অভিযোগ। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টে। সিবিআই কে তদন্ত করতে বলবো, সিআইএসএফ কে বলবো আপনাদের অফিসের দখল নিতে, পুরো কমিশন বরখাস্ত করে দেব। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি বলেন, আপনাদের উপর আমাদের ভরসা নেই, আপনারা কি তদন্ত করবেন জানি, রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে, নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে তদন্তের আর্জি রাজ্যের। সময় চাইলেন এসএসসির আইনজীবী কিশোর দত্ত। বিচারপতির এই ভর্ৎসনা প্রসঙ্গে কি বলেছেন সৌগত রায়, পরপর আপনাদের দেখাবো দিলীপ ঘোষ কি বলেছেন, দেখুন। চিফ সার্ভিস কমিশনের যদি ত্রুটি থাকে, হাইকোর্ট আমাদের উচ্চ ন্যায়ালয়, তাদের নির্দেশ মেনে চলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সরকারও নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে, তার কারণ হাইকোর্ট তো না ভেবেচিন্তে কোনো মন্তব্য করে না, রায়ও দেয় না, সেটা সরকারকে সর্বতোভাবে দেখতে হবে এবং সবাইকেই দেখতে হবে। টিএমসি সরকার আসার 10 বছরের মধ্যে যত পরীক্ষা হয়েছে সব জায়গায় কোশ্চেন লিক হয়েছে, একটা পরীক্ষা সুষ্ঠুভাবে করতে পারেননি, পরীক্ষা হয়েছে তার রেজাল্ট ঠিক সময় বেরোনি, রেজাল্ট যদি বেরোয় তার নিয়োগ হয়নি, নিয়োগপত্র দেওয়া হলেও নিয়োগ হয়নি, যে ব্যাপক দুর্নীতি সমস্ত স্তরে ছেয়ে গেছে, বিশেষ করে শিক্ষা বিভাগে বারবার লোকেরা কোর্টে গেছেন, এ নিয়ে ধর্ণা প্রদর্শন আন্দোলন চলছে, লাঠি খেতে হচ্ছে, তো তার সমাধান কিছু নেই। আজ যখন আদালত এই ধরনের কমেন্ট করছেন, এটা সরকারের পক্ষে খুবই লজ্জাজনক অবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।